खोहांगर तुलसीगक आर डेवलपय खबजाब सीटे स्मृति हल नगो कासा पांडा बिशिंगती तुलसीगक आईसीडीएस प्रोजेक्ट नि लुआजी मुंबई जुदा जुदा अंगनवाड़ी सेंटर एलपीजी कताल गैस बागी रजाखा ओ पांडा फाइमानजाखा तुलसीगक ब्लॉक नि बीएससी चेयरमैन बरमगोनां प्रदीप देवबर्मा तेत कोपनी तांफां आदों रक पांडा संजोनाय एलपीजी गैस नुतुई लुकुरकनो जुदा जुदा लामाथिखे हजा खालाय कगला नारखा पांडा मानजोनाय नारबाय रक প্রায় 50 জনের মতো আমরা ট্রেনিং দিয়েছি যাই হোক তো আমাদের আশা এবং অঙ্গনাদি কর্মীরা মানে কঠোর ফোনি যেতে ফিকারি হলে যেহেতু একদম অল্প সময় রহলে মাইল দিয়া যেহেতু চিনি বিদুসা তাও ফেকা চিনি মানুষ মুরাসি বিদু ও কাহাম কে পেশা সাম দি হকা এটা আমার সুতা আইসিডিএস নি ভাই দেতা নাই নাই বা হঠাৎ চা নি সাগর নলে তো ফেকা যায় না মত আনি ওয়ার্কশপ গ্রুপ তঙ্গ আং প্রাইস মই নাই তো লাভ না বিলেট খাইয়া দংনি যেটা অনলাইন হইছে এটা বু নরক সুই রইয়া দেবা আমো সেটা হল আব টোটালি আং পুরা নাই আকলই হাওয়া থাকে ফুলটা ঠিক আছে হারবাল হলে কেসা এরিয়া যেটা গাও দিন পুরো আর থাঙ্গ হই নর ভাই ডব্লিউসি নর ভাই ওয়ার্ক করো ভাই থাঙ্গা পুরো মজা কা মো আর তো কারণ আমো সিটি এরিয়া অনেক নগর কত শহর কত প্রায় মাত্র প্রায় 200 250 নর ভাই ওয়ার্ক করো অল্প প্রোগ্রাম থাকে মা ঠিক আছে আর একটা এক্সেন্স হল এক্সেন্স মানে তো মা প্রতিটি স্টেপ নি বো স্টেপ কিছু আগক কম আবার কাছে এক্সেন্স হল আইন কক সালামিয়া মহাদে পর্দা থেকে এক্সেন্স হল আর রব ঠিক আছে আমার তিন দা চুমতাম ওয়ান সুগো চিনি সিডিউ স্যার যেটা আইসিডিএস এর প্রজেক্ট নি তারপর তুরু তুরুকে স্টেপ বাই স্টেপ যে কোনো প্রজেক্ট নি আগক কম আর লুক তো কারণ চিনি যে কোনো মিটিং যে কোনো অফিশিয়াল মিটিং বিএম উত্থন এলডিএম থাকে ফার্স্ট চিনি তুলসীগ এক্সকার্সন ব্লক সে ফোজাল যেটা চুম ফার্স্ট অবস্থায় তো আমার বাগানের মন বহঙ্গায় যেহেতু তিনি এলপিজি গ্যাস মাখা ওর বিশেষ করে কাবল চিনি হেল্পার ধরক তো দিদি মনির হেল্পার অনেক দেব একটা কাহাম খুব কুকা কারণ তাবু গ্যাস মাখা বেলা সোনার হবো কাহাম নাই বিশেষ করে চিনি হেল্পার অনেক অনেক সুযোগ সুবিধা থাকা একে আবার থেকে যত্ন সহকারে যাতে আব সামগ্রী নতুন একটা বেশি কক সালিয়া ওষুধ সাইন আদি কক পাইরিকা যত্ন হামবার যত্ন ফুলবে সালামত মনখায় তিনি পুরো কুতঙ্গ বিস্তারিত যেটা তিনি শিবিসব থাকা যে এলপিজি গ্যাস নিতে নাই একে আমি নিয়ম কারণ তুই কত আমার সাইট নারিকা আমার বিশিংতে ওর ফাইসবে গেছিনি পূর্ব লক্ষ্মীশ্বরা যে ইন্ডিয়ান গ্রামীণ বিক্রা বংনি যেটা এলপিজি গ্যাস নি এজেন্সি রো যে করণ খানিব ধর কাউকে বুঝিকা বুঝিকা না হলে কেতে কেসা গুরুত্বপূর্ণ তাও ফাইদি বুসকান মাস্তে সিমি যেটা আশা করিমি বাই গর কাইসা জয়েন কাইসা চিনি যেটা প্রোগ্রাম ফাইসিং চিনি হেল ডিপার্টমেন্ট ইস মানি আং লে খা খায় বজ সাইটমান র বুঝি লিয়া নাই নাই আং নিজি ব বুঝি আছে একে আমন বং হই উই যে জিনিস তো বুঝ না থাকে তুম প্রতিটি সেন্টালি কাছি গমো এলপি ডাব্লিউ বাই নর খাঙ্গে জোয়া দত পাই কারণ আং নাই সিতম তিনি ব্লক বং মা যে সংক্ষেপে বুমুর সমানি যেমন আমরা মেন সংক্ষেপে এম শিকেন কোন দো আমাকে সি শিকেন কেন না একটা ফর্ম অফ ফিলাপ মেন থাকে তো আমি কাম কাজ বুঝি না নাই বুঝিয়ে তো তুমি ফিলাপ পাইবে আগে এই জিনিস তো সব ধর খুব সময় কাম কাজ কোন সুবি দেখে তিনি মহা জরমা হয় কত কাম সানামু সঙ্গ হাই কোন লেখন গে তম খা থাঙ্গনে মাস নি জুম যখন ব্লগ চিনি টেস্টা ব্লেস নি আসর তুই কেসা আং সেমিনার হোয়াটসঅ্যাপ ফাইলি আপর চিনি সিডু সাতু একে 45 নম্বর অঙ্ক কথা যেতি মো 38 তারিখে আনি দিল্লি ও কেসা প্রোগ্রাম তো ডেভেলপ ফান্ড নি বাংলা একে আপনি থাকা থাকাই নরম নি যে টেস্টা যেটা অঙ্গনওয়াড়ি সেন্টার নি হোয়াটসঅ্যাপ রোজ নরম নি বাংলা নরম একা সাং গটাল যা নরম সারি ক্লাইকে ফটো রো গহর তো ব অঙ্গনওয়াড়ি ও বদিকে চাং চাই তো ব চেয়ার রং তিনি খেলার মুসুম তুম ফল ফলা ভুল তুই দেব ধর একে আবত্তি নাই আমি তুলসী আইসিডি আইসিডিএস নি যেটা তুলসী ব্ল যেটা এক্সপ্রেশন ব্ল পুরো টোটালি চুম আগত যা দিল্লি হব ও পিকচার ফুলকা একে টোটালি চিনি ব্লক যেটা ডেভেলপ তো মনি প্রতিটি লাইন ডিপার্টমেন্ট নি
अब वो थांगय आरो थनु जाका एके लोग जे व्हाट्सएप रो बेले कॉमन आय लेबा एका सिडिसन कसर आंसर दे प्रो फिलम करबे আমাদের আশা কর্মী এবং অঙ্গনাদী কর্মী যৌথবদ্ধ চার পাঁচ ছয় এই তিনটা পণ ফিল আপ করবে আমাদের এমপিডব্লিউ আর সাত আর আট নম্বর দুইটা ফর্ম আমরা পিএইচসি লেভেলে আমরা ফিল আপ করব তো আমাদের মূল কাজটা হচ্ছে গ্রাসরুট লেভেলে অঙ্গনাদী এবং আশা তারা যে ফর্মগুলি ফিল আপ করবো এই ফর্মের সামারি করবে আমাদের এমপিডব্লিউ এমপিডব্লিউ যে সামারিটা দেবে সেটা আমরা কম্পাইল করব পিএইচসি লেভেলে তো আমরা যদি নিচের লেভেলে যদি আমরা কাজে ত্রুটি বিচ্ছিত করি যদি ভুল করি তাহলে কিন্তু এমপিডব্লিউ ভুল করবে এমপিডব্লিউ ভুল করলে আমরাও ভুল করব সুতরাং আমাদের কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে এবং আমি আজকে ফর্মটা নিয়ে ডিসকাস করব আমি জানি খুব সহজ এবং সুন্দর সুন্দর একটা ফর্ম কারণ একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত তো ফর্মটা ডিসকাস করলে আপনারা দেখবেন কাজটা খুব বেশি কঠিন না খুব সহজ কাজ হ্যাঁ তো ফর্মে আসার আগে মূলত এই প্রোগ্রামের তাৎপর্য এই প্রোগ্রাম কেন শুরু হচ্ছে এই প্রোগ্রামের প্রেক্ষাপট কি সেই সম্পর্কে আমি দুইটা কথা বলছি প্রথমত আদর্শ মাতৃত্ব অভিযান এই কর্মসূচি শুরু করার লক্ষ্যে বা পেছনে যে কয়েকটা কারণ সেটা হচ্ছে আমাদের দেশের প্রতিটা গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় চারটা এএনসি চেক আপ করা দরকার আমরা আজকে এই সেমিনারে যারা আগত হয়েছেন বিশেষ করে দিদিমণি যারা আছেন আমাদের এই তুলাশিকর ব্লকের দুইটা হাসপাতাল পিএইচসি হেমন্ত দেববর্মা স্মৃতি পিএইচসি এবং তুলাশিকর স্মৃতি পিএইচসি তো তুলাশিকর পিএইচসি অন্তর্গত যারা তারা জানি না তারা পিএইচসি লেভেলে বা সাব সেন্ট্রাল লেভেলে এই আদর্শ মাতৃত্ব অভিযানের উপর ট্রেনিং পেয়েছেন কিনা তো আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমাদের হেমন্ত দেববর্মা স্মৃতির অন্তর্গত ১২৮ জন অঙ্গনাদী দিদিমণি ফয়ের চট্টগাঁও সভা সহ আমি সবাইকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের হেমন্ত দেববর্মা সবাই কিন্তু ট্রেনিং আগামী দিন আমাদের এলাকার সমস্ত আশাকর্মীদের নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করব বেহালাবাড়িতে এখানে ৯৭ জন আশা আছে তো এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যারা কাজ করবে তারা যদি না জানে তারা যদি ট্রেন না হয় তাহলে কাজগুলি সম্পন্ন করা সম্ভব না তো আমাদের আদর্শ মাতৃত্ব অভিযান শুরু হচ্ছে ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত এই এক পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি চলবে এই ১৪ দিনের মধ্যে প্রথম ৫ দিন শুধু সার্ভের কাজ এখানে আশা এবং অঙ্গনাদী দিদিমণি তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে কাজটা করবে পরের যে ৬ তারিখ থেকে ১৪ তারিখ সেই কাজগুলি আমাদের সাব সেন্ট্রাল লেভেলে এমপিডব্লিউ সিএইচও তাদের কাজ তো আমাদের বেহালাবাড়ির সব দিদিমণিরা কিন্তু ফর্মগুলি পেয়েছে এবং যারা পায়নি হয়তো ১০ থেকে ১২ জনে পায়নি এটা আমার জানা কারণ গতকালকে ট্রেনিংয়ে ১০-১২ জন অ্যাবসেন্ট ছিল আজকে হয়তো তারা এসেছে বেহালাবাড়িতে গতকালকে ৫১ জনের ৪৯ জনের ট্রেনিং হওয়ার কথা ৩৭ জন উপস্থিত হয়েছে তো এর আগে আমরা বাচাইবাড়িতে ৫১ জনকে দিয়েছি পশ্চিম সিঙ্গিচড়া আমরা ২৭ জনকে দিয়েছি এবং আরো এখানে পরীক্ষায় দেখা গেছে শতকরা ৬৩ জন মা ৬৩% মা তারা এন ফার্স্ট টাইমস্টার যেটা প্রথম যে পরিচর্যা গর্ভাবস্থায় যে প্রথম পরিচর্যা শতকরা ৬৩ জনে সঠিকভাবে পায় বাকি ৩৭ বা ৩৭ জন মা প্রথম এএনসি চেক আপ সময় মতো করায় না দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে ৪টা এএনসি চেক আপ করার কথা ৪টা এএনসির মধ্যে ৪টা সম্পন্ন করে এমন মায়ের সংখ্যা
53%, 53 জন মা 4টা এএলসি চেকআপ পাচ্ছে, তাহলে 47% মা এএলসি চেকআপের বাইরে থাকছে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে যে আমাদের দেশের একটা গর্ভবতী মায়ের মৃত্যুর একটা বড় কারণ হচ্ছে রক্ত শূন্যতা। তো রক্ত শূন্যতা যাতে মায়ের মৃত্যু না হয় তার জন্য আমরা গর্ভাবস্থায় যদি মায়েদেরকে 180টা ট্যাবলেট প্রত্যেককে আমরা সময় মতো দিতে পারি, তাহলে এই যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটের মাধ্যমে আমরা মায়ের রক্ত স্বল্পতা থেকে আমরা মাকে বাঁচাতে পারি। চার নম্বর যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের দেশে প্রায় না, একদম সমীক্ষা যেটা আমার কাছে রেকর্ড আছে, 89% মায়ের ডেলিভারি ইনস্টিটিউশনে হয়, অর্থাৎ হাসপাতালে ডেলিভারি হয় এবং 11 জন মা এখনো বাড়িতে ডেলিভারি হয়। তো আমাদের এই আদর্শ মাতৃত্ব অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে 0% হোম ডেলিভারি, বাড়িতে ডেলিভারির পরিমাণটা জিরোতে নিয়ে আসা। নেক্সট বা পরবর্তী যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের দেশে একটা বিরাট অংশ অল্প বয়সে বিবাহ হয়, অল্প বয়সে মা হচ্ছে, এদের বলা হয় টেনিস প্রেগনেন্সি বা টেনিস কাপল। তো এই যে যাদের যে সমস্ত মহিলা 18 বছরের নিচে গর্ভসঞ্চার করছে, সেটা কিন্তু মায়ের জন্য এবং শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।